আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও যে আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপলোডের ধারাবাহিকতায় আজকে আমি নতুন একটা বলল জিন কোম্পানি যে মেশিন যা নতুন এসেছে বাংলাদেশে, জুকের সাপ্লাই, এটা জুকের সাপ্লাই। তো এটা মেশিনটা চায়না কোম্পানির। সেই মেশিনটা মনিটর আছে, সেই মেশিনটার মডেল হইল M1 এবং জুকি সিঙ্গাপুর বাংলাদেশ, অর্থাৎ জুকির থেকে এটা প্রোডাক্ট করা হয়েছে। মেশিনটা জিন কোম্পানি নাম দিছে, কিন্তু জুকি সিঙ্গাপুর বাংলাদেশ জুকির থেকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। তো এই মেশিনটার কিছু প্রোগ্রাম দিয়ে দিছে, তো প্রোগ্রামের মধ্যে দেখা যায় এই একটা সুইচ আছে, এটা বাতির মতন আছে, লাইটের চিহ্ন আছে। এটা চাপ দিলে কি হবে, এটা যদি আমি চাপ দিই, এই এখানে লাইটটা জ্বলবে, আর যদি এইটা আমি অফ করে দেই লাইটটা বন্ধ হয়ে যাবে। তো সুতরাং যখন আপনারা কাজ করবেন তখন লাইটটা এরকম জ্বালিয়ে নেবেন। এই একটা প্রোগ্রাম দিচ্ছে এখানে। দুই নম্বর প্রোগ্রাম এখানে একটা আছে, এই যে প্লাস বাটন চাপ দিলে এখানে 5500 স্পিড আছে। এটা যদি আমি 5500 স্পিড, হাই স্পিড আছে, হাই স্পিডে মেশিন যখন চলবে, তা মেশিন সব কোনো সময় হাই স্পিডে চালাবেন না, একটু স্পিডটা কমিয়ে রাখবেন, ঠিক আছে, একটু কমিয়ে রাখবেন। ফোরচেড এখন মেশিনটা ফুল স্পিড আছে, তো ফুল স্পিড কখনো মেশিন চালানো ঠিক হবে না, একটু কমাই রাখতে হবে। তো কেমন কীভাবে কমাবো, এইটা চাপ দিলেই এই স্পিডটা কমে যাচ্ছে, স্পিডটা আমি 3000 দিলাম, এই 3000 দিলাম। তো সাধারণত 3000-3500 স্পিডে মেশিন আপনারা চালাবেন, তাহলে মেশিন লংজিভিটি বেড়ে যাবে, মেশিনটা ভালো চলবে এবং মালিকেরও উপকৃত হবে। আর যদি আমরা পুরো স্পিডে মেশিনটা চালাই, তো বেশি দিন এটা থাকবে না, বেশি দিন এটা লাস্টিং করবে না, খুব দ্রুত পার্শ্বপাতি নষ্ট হয়ে যাবে। সুতরাং এই মেশিনে এই দুইটা প্রোগ্রাম, একটা হলো লাইট অন অফ, আরটা হলো এটা হলো স্পিড বাড়ানো কমানো, এটা দিয়ে বাড়াবেন, এটা দিয়ে কমাবেন। এইভাবে আপনারা এই মেশিনটা স্পিড বাড়ানো কমাবে কাজ করবেন, লাইট চালু করবেন, চালাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা এখানে গ্রামীণ শিক্ষা প্রকাশনা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিজের কাজ শিখাই, আপনারা লোক দিবেন। আর আমরা এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটন বাজাবেন। ধন্যবাদ।